আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিপিএন কানেক্ট করে আপনি ফেসবুক কিভাবে ব্যবহার করবেন? অনেকে কিন্তু ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করতেছে স্মুথলি, মানে মেসেঞ্জার, তারপর হচ্ছে গিয়ে ফেসবুক কিন্তু ব্যবহার করতেছে। তো আপনি কিভাবে ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করবেন? আর পাশাপাশি হচ্ছে গিয়ে ভিপিএন কানেক্ট করে যদি আপনি ফেসবুক আইডি ব্যবহার করা থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে সমস্যা হতে পারে। তবে আরেকটা পদ্ধতি রয়েছে, আপনি যদি সঠিক নিয়মে ভিপিএনটা কানেক্ট করে বা যে নিয়মটা রয়েছে এই নিয়মে যদি আপনি ভিপিএনটা কানেক্ট করে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ফেসবুক আইডিতে কোনো প্রকার সমস্যা হবে না। তো কোন নিয়মটা রয়েছে বা আপনি কোন ভিপিএনটা ইউজ করে আপনার ফেসবুক আইডিটা ব্যবহার করবেন, সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, ভিপিএন কানেক্ট করে ফেসবুক আইডি ব্যবহার করার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে। আপনি যে কোনো একটি ভিপিএন এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর উপরে কিন্তু সার্চ বার রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সার্চ করতে পারেন সিকিউর ভিপিএন, আর বিভিন্ন প্রকার ভিপিএন রয়েছে, যে কোনো একটা ভিপিএন হলেই হলো, আপনি জাস্ট এখান থেকে চাইলে এই ভিপিএনটা ইউজ করতে পারেন। এই ভিপিএনটা রয়েছে, আরও বিভিন্ন প্রকার ভিপিএন কিন্তু রয়েছে, আপনার কাছে যে কোনো একটা ভিপিএন থাকলেই হলো, ঠিক আছে। আমার কাছে কিন্তু এই ভিপিএনটা রয়েছে, আর আমার এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে, দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্পিডটা। মানে আমি প্লে স্টোরে একটা চার্জ করতেছি, মানে ভিপিএনটা চার্জ করতেছি, এখানে কিন্তু ভিপিএনটা আসতেছে না। ওকে, তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করে নেবেন। শুধুমাত্র যে সিকিউর ভিপিএনটা ডাউনলোড করবেন এটা কিন্তু মোটেও না, আপনি যে কোনো একটি ভিপিএন এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। এই যে ভিপিএনটা রয়েছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আমি কিন্তু এটা ব্যবহার করে থাকি, তো আমি এখান থেকে এটাকে মেনু বার করে দিলাম, তারপরে এখান থেকে ভিপিএনটাকে ওপেন করে নিচ্ছি। তো আপনি জাস্ট ভিপিএনটাকে ওপেন করে নেবেন। আচ্ছা, ভিপিএনটাকে ওপেন করে নেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি, একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নেট স্পিড একেবারে কম দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা ভিপিএনে প্রবেশ করে গেলাম, আর যদি কোনো প্রকার অ্যাড বা বিজ্ঞাপন আসে অবশ্যই আপনি এখান থেকে ক্রস করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে পৃথিবীর একটা আইকন রয়েছে বা সার্ভারে কিন্তু একটা আইকন রয়েছে, আপনার কাছে যে ভিপিএনটাই থাকুক না কেন আপনার ভিপিএনে কিন্তু সার্ভার থাকবে, অবশ্যই আপনি এখান থেকে সার্ভারে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মানে কোন সার্ভারে কতটুকু নেট স্পিড রয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উপরে কিন্তু দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডম যেটা রয়েছে এটাতে কিন্তু ভালো পরিমাণে নেট রয়েছে, তো আমরা এখান থেকে উপরে কানেক্ট করবো। এইখানে একটা বিষয় উল্লেখ, এইখানে আপনি প্রথমে যে ভিপিএনটা কানেক্ট করবেন এই ভিপিএনটা কিন্তু আপনাকে, মানে এখানে আপনি যে সার্ভারটা কানেক্ট করবেন এই সার্ভারটা কিন্তু আপনাকে প্রত্যেকবার কানেক্ট করতে হবে, এক্ষেত্রে আপনার আইডিতে কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে। মানে আমি যদি এখান থেকে ইউনাইটেড কিংডমটাকে কানেক্ট করি বা এই সার্ভারটাকে যদি আমি কানেক্ট করি, অবশ্যই আমাকে প্রত্যেকবার এখান থেকে ইউনাইটেড কিংডমটাকে কানেক্ট করতে হবে, এক্ষেত্রে আমার আইডিতে কোনো প্রকার সমস্যা হবে না। ফেসবুক মনে করবে যে হ্যাঁ আমি ইউনাইটেড কিংডমে রয়েছি, মানে একই সার্ভার কিন্তু আমাদেরকে কানেক্ট করতে হবে। আমি যদি এখান থেকে ভিন্ন ভিন্ন সার্ভারে কানেক্ট করি, এক্ষেত্রে মনে করেন আমার আইডিটা কিন্তু ভিন্ন ভিন্ন সার্ভারে মানে অ্যাক্টিভ দেখাবে, এক্ষেত্রে আমার আইডিটা লকে পড়ার সম্ভাবনা থাকবে, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। ওকে, তো আমি এখান থেকে ইউনাইটেড কিংডম যেটা রয়েছে এটাকে কানেক্ট করে নিচ্ছি। এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, একটা অ্যাড আসছে। আপনি জাস্ট এখান থেকে মেনু বার করে দিলাম, তারপর এখান থেকে ফেসবুক লাইটটাকে ওপেন করে দিচ্ছি। ওকে, তো ফেসবুক লাইটটাকে ওপেন করে দেওয়ার পর দেখবেন আমার এখানে কিন্তু ফেসবুকটা চলবে। একটু অপেক্ষা করতে হবে যেহেতু মানে ওয়াইফাই স্পিড একেবারে কম দেখতে পাচ্ছেন, মানে একেবারে টানে না, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকে প্রবেশ করে গেছি। আপনি চাইলে এইভাবে কিন্তু ফেসবুকে প্রবেশ করতে পারবেন ভিপিএনটা ইউজ করে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মানে ইজিলি কিন্তু ফেসবুকটা ব্যবহার করা যাচ্ছে। আপনি চাইলে কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন, মেসেঞ্জারও ইউজ করতে পারবেন। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনাকে কিন্তু একই সার্ভার ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু আপনার আইডিতে সমস্যা হতে পারে, মানে আপনার আইডিটা লকে পড়ার সম্ভাবনা কিন্তু থাকবে। অবশ্যই আপনি একই সার্ভার ইউজ করবেন, এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। আর এরপর যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা থাকবে এই ভিডিওর পিন কমেন্টে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।